সপ্তসপ্ততিতম অধ্যায় সাল্ব উদ্ধার। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, এইবার শ্রী প্রদ্যুম্ন আচমন করে বর্ম ধারণ করলেন। অতঃপর তিনি ধনুক ধারণ করে সারথীকে বললেন, আমাকে বীর দুম্যানের নিকট আবার নিয়ে চলো। তখন দুম্যান যাবৎ সেনা বিনাশ করছিল। শ্রী প্রদ্যুম্ন তখন যুদ্ধক্ষেত্রে সহাস্য বদনে দুম্যানের উপর আটটি স্বর নিক্ষেপ করে তাকে এই কার্য থেকে বিরত করলেন। চার স্বরে রথের চার অশ্ব, একটা করে স্বরে রাত সারথি, ধনুক ও ধ্বজা ছেদন হল। শেষ স্বর দুম্যানের মস্তক ভুল লুণ্ঠিত করল। এদিকে গদ, সাত্ত্বিক, সাম্ব আদি যদু বংশীয় বীরগণ ও সল্বের সেনা সংহার করতে তৎপর হয়ে উঠলেন। সৌভ বিমানে অবস্থানকারী সৈনিকগণ ছিন্নমুণ্ড হয়ে সমুদ্রে পড়ে যেতে লাগল। যাদব ও সাল্ব সৈন্যবাহিনীর মধ্যে অতি ভয়ানক ও তুমুল যুদ্ধ চলতে লাগল। পরস্পর আক্রমণ করতে করতে সাতাশ দিন অতিবাহিত হয়ে গেল। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরের আমন্ত্রণে ইন্দ্রপ্রস্থ গমন করছিলেন। রাজসূয় যজ্ঞ সমাপন হয়ে গিয়েছিল আর শিশুপালও নিহত হয়েছিল। সেইখানে ভয়ানক অশুভ চিহ্ন প্রত্যক্ষ করে ভগবান শ্রীকৃষ্ণ কুরুবংশীয় বয়োবৃদ্ধদের, ঋষি মুনিদের কুন্তী ও পাণ্ডবদের অনুমতি নিয়ে দ্বারকা প্রস্থান করলেন। পথে তার মনে এইরূপ চিন্তা হতে লাগলো, আমি আমার পূজনীয় অগ্রজকে নিয়ে ইন্দ্রপ্রস্থে চলে এসেছিলাম, এখন নিশ্চয়ই শিশুপাল সমর্থক ক্ষত্রিয়গণ আমার দ্বারকাপুরী আক্রমণ করছে। দ্বারকা উপনীত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে বাস্তবিকই যাদবগণ ভয়ানক বিপদে সম্মুখীন হয়েছে। তিনি অগ্রজ শ্রী বলরামকে নগর রক্ষণ কার্যে নিযুক্ত করে শৌভপতি সাল্বকে দেখে সারথি দারুককে বললেন, হে দারুক, অবিলম্বে আমার রথ সাল্বের নিকটে নিয়ে চল। সাল্ব মায়াবী বলে যেন ভয় পেল না। শ্রী ভগবানের আদেশে দারুক রথে চড়ে তা সাল্ব অভিমুখে চালনা করল। শ্রী ভগবানের রথধ্বজা গরুড় চিহ্নযুক্ত যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতেই যাদব ও সাল্ব সৈনিকগণ সেটিকে চিনতে পারল। হে পরীক্ষিত, ততক্ষণে সাল্বের সৈন্যবাহিনী প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণকে আসতে দেখে সাল্ব এক বিশেষ শক্তি সম্পন্ন অস্ত্র তার সারথী দারুকের দিকে নিক্ষেপ করল। শক্তি দিক দিগন্ত আলোকিত করে অতি ভয়াবহ শব্দ সহ উল্কা বেগে সারথী দারুকের দিকে ছুটে আসছিল। ভগবান শ্রীকৃষ্ণ স্বরাঘাতে তাকে শতখণ্ড করে নিষ্ক্রিয় করে দিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ সাল্বের উপর ষোলো সংখ্যক স্বর নিক্ষেপ করলেন আর আকাশে বিচরণশীল বিমান শৌভকে অসংখ্য স্বরাঘাতে ঝাঁঝরা করে দিল। তার স্বরসমূহে দেখে মনে হচ্ছিল যেন সূর্যদেব নিজ কিরণ জালে আকাশকে ঢেকে ফেলেছেন। ভগবান শ্রীকৃষ্ণের বাম বাহুতে সার্গ ধনু ছিল। আচমকা সাল্বের স্বর বাম হাত বাহুতে আঘাত করা সার্গ ধনু তার হস্তচ্যুত হল। ঘটনাকে অদ্ভুত আখ্যা দেওয়াই শ্রেয়। আকাশপথে ও ভূমিতে যারা এই যুদ্ধ প্রত্যক্ষ করেছিলেন তারা হাহাকার করে উঠলেন। সাল্ব এইবার চিৎকার করে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, ওরে মুরুড় কৃষ্ণ, তুই আমার চোখের সামনে ভ্রাতা ও সখা শিশুপালের পত্নীকে হরণ করেছিস আর সভার মধ্যে সকলের সম্মুখে অসতর্ক শিশুপালকে বধ ও করেছিস। তোর ধারণা যে তুই অজিত, আয় সাহস থাকে তো আমার সামনে আয়। সুতীক্ষ্ণ স্বরাঘাতে তোকে এমন স্থানে প্রেরণ করব যেখান থেকে কেউই ফিরে আসে না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ওরে নিচ, তুই অযথা বাকপটুতা প্রদর্শন করছিস। তোর এই বোধনি যে তোর শিরোয় মৃত্যু দণ্ডায়মান রয়েছে। বীরগণ অযথা বাক্যব্যয় না করে পুরস্কার প্রদর্শনই করে থাকে। এইভাবে সাল্বকে তিরস্কার করে ভগবান শ্রীকৃষ্ণ তার ক্ষিপ্র গতি ও ভয়ঙ্কর গদা দ্বারা সাল্বের পাঁজরে আঘাত করলেন। সেই প্রহারে সাল্ব রক্ত বমন করতে করতে কাঁপতে লাগল। গদা কিছুক্ষণ পরে শ্রী ভগবানের নিকটে ফিরে এল আর হঠাৎ সাল্ব অদৃশ্য হয়ে গেল। অল্পক্ষণ পরই শ্রী ভগবানের নিকটে এক ব্যক্তির আগমন হল। সেই ব্যক্তি অবনত মস্তকে শ্রী ভগবানকে প্রণাম করে ক্রন্দন করতে করতে বলল, আমাকে আপনার দেবকী মাতা পাঠিয়েছেন, তিনি বার্তা প্রেরণ করেছেন। হে পিতৃবৎস, হে মহাবাহু শ্রীকৃষ্ণ, যেমন করে কসাই পশুকে বেঁধে নিয়ে যায় তেমনভাবেই সাল্ব তোমার পিতাকে বেঁধে নিয়ে গিয়েছে। অপ্রিয় সংবাদ শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণ নরসম আচরণ করতে দেখা গেল। তিনি বিষণ্ণচিত্ত হয়ে গেলেন। নরলীলায় তিনি নরসম আচরণ করে রুকুরু নাদ্র ও স্নেহ বিগলিত স্বরে বলতে লাগলেন, আহা, আমার অগ্রজ বলরাম তো অজেয়, দেবতা অথবা অসুরকুল ও তাকে পরাজিত করতে সক্ষম নয়।
তিনি তো প্রতিনিয়ত সতর্ক হয়েই থাকেন। সালবের ক্ষমতা তো তেমন কিচ্ছু নয়, তবুও সে তাকে পরাজিত করে আমার পিতৃদেবকে বন্ধন করে নিয়ে গেল। বস্তুর প্রারম্ভেই ক্ষমতা অতুলনীয়। শ্রী ভগবান এইরূপ উক্তি করবার সঙ্গে সঙ্গে সালবশ্রী বসুদেবকে নেয়। এক মায়াম নির্মিত পুরুষকে সঙ্গে নিয়ে শ্রী ভগবানের সম্মুখে উপস্থিত হল আর বলতে লাগলো, ওরে মূর্খ, এই তোর জন্মদাতা পিতা, যার জন্য তুই পৃথিবীর আলো দেখেছিস, তোর সামনে একে বধ করব, ক্ষমতা থাকলে একে রক্ষা কর। মায়াবী সালব এইভাবে শ্রী ভগবানকে তিরস্কার করে তরবারি দ্বারা সেই মায়া রচিত বসুদেবের মস্তক ছেদন করল, আর তা নিয়ে সৌভ বিমানে আকাশে উড়ে গেল। হে পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ সৎ সিদ্ধ জন ও মহানুভব, শ্রী বসুদেব তাঁর স্বজন, অতএব তার উপর শ্রী ভগবানের অনুরাগ থাকাই স্বাভাবিক ছিল। তিনি ক্ষণকালের জন্য নরসিংহ বিষাদ সাগরে নিমজ্জিত হলেন। পরক্ষণে তিনি বুঝতে পারলেন যে ঘটনা সকল সালবকৃত আসুরিক মায়া ছাড়া আর কিছুই নয়। তার ময় দানবের কথা মনে পড়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে সম্বিত ফিরে পেয়ে দেখলেন যে দূত ও পিতার সেই উভয় দৃশ্যই অদৃশ্য হয়ে গেছে, তা যেন স্বপ্নমত বিলীন হয়ে গেছে। তিনি সালবকে সৌভ বিমানে আকাশে বিচরণ করতে দেখলেন। এইবার ভগবান শ্রীকৃষ্ণ সালব বধ করতে গিয়ে এগিয়ে গেলেন। হে প্রিয় পরীক্ষিত, এইরূপ অসংলগ্ন উক্তি কোনো কোনো ঋষিকে করতে দেখা যায়, তারা একবারও শ্রী ভগবানের মাহাত্ম্যের কথা ভেবে দেখেন না। এই আচরণ তো শ্রী ভগবানের শ্রীমুখ নিঃসৃত বাণীকেই নসাত করে দেয়। কোথায় অজ্ঞান অন্ধকারে নিমজ্জিত মানুষের শোক, মোহ, মোহ, স্নেহ ও ভয়, ও আর কোথায় পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের প্রসঙ্গ। শ্রী ভগবান তো জ্ঞান বিজ্ঞান ঐশ্বর্যযুক্ত, অখণ্ড ও অদ্বিতীয়। তেমন ভাবের সম্ভাবনা তার মধ্যে আসাই যে অকল্পনীয় ও অবাস্তব। বড় বড় ঋষিমুনিগণ ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম সেবা করে আত্মবিদ্যা সাধনা করে থাকেন, ও তার দ্বারা তারা দেহাদি আত্মবুদ্ধিরূপ অনাদে অজ্ঞানকে বিনাশ করে থাকেন ও আত্মবিষয়ক অনন্ত ঐশ্বর্য লাভ করে থাকেন। সেই মহাত্মাদের পরম গতি স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে মোহ উৎপন্ন হওয়া অকল্পনীয় ও সর্বতোভাবে অবাস্তব। এইবার সালব ভগবান শ্রীকৃষ্ণের উপর পরম উৎসাহে প্রবল বেগে শস্ত্র বর্ষণ করতে লাগল। অমোঘ শক্তি শ্রীকৃষ্ণ নিজ স্বরাঘাতে সালবকে আহত করলেন, তার বর্ম, ধনু ও মস্তকের মণি ছেদন করলেন। সৌভ বিমান ও শ্রী ভগবানের গদা প্রহারে বিধ্বস্ত হয়ে গেল। পরীক্ষিত বললেন, ভগবান শ্রীকৃষ্ণ নিক্ষিপ্ত গদাঘাতে সেই বিমান চূর্ণ বিচ্ছিন্ন হয়ে সমুদ্রে পড়ে গেল। বিমান পড়ে যাচ্ছে দেখে সালব গদা হস্তে ভূমিতে লাফিয়ে নামল। অতঃপর সে নিজেকে নিরাপদ ভেবে প্রবল বেগে ভগবান শ্রীকৃষ্ণ অভিমুখে ধাবিত হল। সালবকে আক্রমণ করতে দেখে ভগবান শ্রীকৃষ্ণ ভল্ল দ্বারা তার গদা সমন্বিত বাহু অঙ্গচ্যুত করলেন। অতঃপর শ্রী ভগবান সালববধ নিমিত্ত সূর্যসম তেজস্বী অদ্ভুত সুন্দর সুদর্শন চক্র ধারণ করলেন। মনে হলো যেন সূর্যসহ উদয়গিরি পরম শোভা ধারণ করেছে। ভগবান শ্রীকৃষ্ণ চক্র দ্বারা এইবার সেই মায়াবী সালবের কুণ্ডল কিরিট সহ মস্তক ছেদন করে ফেললেন। একই দৃশ্য পূর্বে ইন্দ্রের ব্রজ্য দ্বারা মৃত্রাসুর বধের সময় দেখা গিয়েছিল। এই দৃশ্য দেখে সালব পক্ষে সৈনিকদের হাহাকার করতে শোনা গেল। হে পরীক্ষিত, যখন পাপী সালব নিহত আর তার সৌভ বিমান গদা প্রহারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তখন দেবতাগণ আকাশে দুদুম্ভি বাজাতে লাগলেন। সেই সময় দন্তবক্র নিজ মিত্র শিশুপাল ও সালব আদির বিনাশের প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে সেইখানে উপনীত হল। শ্রী মন্মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে দশম উত্তরার্ধ স্কন্ধে সৌভ বধ নামক সপ্তসপ্ততিতম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।